কাকে এত সুন্দর করে নিজের নাম ডাকতে শেখাচ্ছ? ওই একজন ক্লায়েন্ট ওই যে কি শুকর থেকে আমার নামটা ভুল লিখে ফেলেছে, তাই বলছিলাম আর কি। ও, তার মানে আজকাল ক্লায়েন্টদেরকেও তুমি করে ডাকতে শুরু করেছো? রুনা আমাদেরকে যেরকম দৌড়ের উপর রেখেছে, তার চাইতে আলিয়া দীপিকা যে কেউ হলেই ভালো হতো। দীপিকা? দীপিকাটা আবার কে? আরে আছে একজন, সিনেমা করে। সালাম দাদা ভাই, যে কাল ডেলিভারি পৌঁছে যাবে। মানিকে দেবো। না না, কোনো টেনশন নেন না তো। যে আচ্ছা, মানিক ঘুমাইছস? কই যে আছে মোবাইলটা কে জানে। আচ্ছা একটা কল দিয়ে দেখি। হ্যালো, হ্যালো ভাই, শুনতেছেন নাকি? ভাই তো ভাই, কে ভাই? নাম্বার ঠিক আছে তো? কাটটা দিল। নিশ্চয়ই কিছু হয়েছে, তার জন্য ভাই আমার চিন্তা করতেছে না। তাইলে এখন ভাইরে কোন যাইব না, সে আমরা আসল পরিচয় কি? তাইলে সবার আগে আমার ভাইয়ের ঠিকানাটা পাইতে হইব। ঠিকানা পাইতে হইব। আমি তো কলও দিবার পাইতেছি না ভাই, আবার কল দাও না, একটা বার কল দাও। ভাই এত কাছে আই নাও, তুলে সরাই দিও না, একটা বার কথা কয়ে দাও। হ্যালো, আবার তো আগের জনই ধরল মনে হয়। আপনি কি? আমি জানি না, কিন্তু এটা আমার মোবাইল, আমার নাম্বার ভিতরে। আচ্ছা, কিন্তু আপনার নাম কি ভাই? আমার নাম মানিক আলী, ফোনের ভিতরে আমার ছবিও আছে, সামনাসামনি দেখলেই আমার চিনবেন। দেখেন ভাই, ফোনটা আমার। আমি আপনার বিশ্বাস করি, আপনার না বিশ্বাস করলে আমি কারে বিশ্বাস করবো? সবার কথা মিথ্যা হইতে পারে, কিন্তু আপনার কথা মিথ্যা হইব না। কি কইলেন? না না, কিছু না। আচ্ছা, আপনি কেমন আছেন?
মানে কি ফোন হারালে কি ভালো থাকে নাকি? এখন কোন ফোনটা আমি কেমনে পাবো? আপনার ঠিকানাটা কইলে আমি এসে নিয়ে যাবো। আপনি কই থাকেন কোন? না না আমার ঠিকানা আসা লাগবো না, আর আমার কোনো ঠিকানাও নাই। ঠিকানা নাই? না ঠিকানা নাই। তার স্যার আপনি আপনার ঠিকানাটা কোন, আমি আপনার ফোন পৌঁছাই দিব। আসলেই দিবেন? আপনার মতলব তো আমার কাছে ভালো লাগতেছে না। দেখেন আপনি যদি মোবাইল নিয়ে এসে পুরস্কার চান আমি কিন্তু দিতে পারবো না। আপনি আমার মাথায় শুধু একটু হাত বুলাই দেন, আমার আর পুরস্কার লাগবো না। আপনি দেখা পাওনি তো আমার পুরস্কার। কি যে আবল তাবল কইতেছেন আপনি, মনে হইতেছে আপনি কান্দতেছেন। কই কান্দি না তো, আপনার সাথে যে কথা কইতাছি এটাই তো আমার মেলা আনন্দের। দেখেন আপনি মন খারাপ করেন না, আমার কাছে টাকা নাই, টাকা থাকলে হয়তো আপনাকে ভালো কোনো পুরস্কার দিতে পারতাম। আপনার ঠিকানাটা একবার কোন না, কই গেলে আপনারে পামু? মুখে কইলে মনে রাখতে পারবেন? পামু আপনি একবার কোন, আমি সারা জীবন মনে রাখবো। না থাক, আমি আপনার ঠিকানাটা মেসেজ করে দিতেছি। কবলটা ভালো, শিউলির কাছ থেকে মেসেজ করাটা শিখছিলাম। কপালটাই আসলে খারাপ, মোবাইলে দিয়ে টাকাই নেই। এখন কেমনে কি সকাল ছাড়া দিয়ে কোনো উপায় নেই। দূর থাক, মোবাইলটা তো খোলা পাইছি, ঠিকানাটা দিলে মোবাইলটা পাই যাবো। মায়াটাও খারাপ না, কথা শুনে বোঝা যায় যে উপকার করতে চায়। কি ব্যাপার তুমি লাইট অফ করছো না কেন? লাইট অফ করো। আরে বাবা এখন কি পত্রিকা পড়ার সময় নাকি? হ্যাঁ আরে বাবা কথা বলছো না কেন? কথা কানে যাচ্ছে না? কানে আসছে, তবে কিছু খবর শুনলে না মনেও ঘেন্না ধরে যায়। কিসের খবর? এই দেখো, এই হাতে নাতে ঘুষখোর গ্রেপ্তার, ঘুষের 4 লাখ নগদ টাকা সহ 2 জন অডিটরকে দুদকের 8 সদস্যের একটি দল সোমবার বিকেলে তাদের টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ নেবার অভিযোগ ছিল। অনুসন্ধানে আসামির নামে 4 কাঠার 2টি প্লট, 5 কোটি টাকা বাজার মূল্যের জমি সহ আরো বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। এরকম ঘুষখোরদের কঠোর শাস্তি হওয়া উচিত। সব ঘুষখোরেরা যে শাস্তি পায় তা তো না, সব খবরও তো আমরা আসলে জানতে পাই না। মাথা খাটিয়ে ঘুষ খেলে মনে হয় তেমন কোনো সমস্যা নেই। এই দেখো না এই লোকটাকে দেখো, এতদিন ধরে ঘুষ নিচ্ছে অথচ গ্রেপ্তার হবার আগে সবাই কি তা জানতো? ওর পরিবারের লোকজন কি জানতো? মনে হয় না। পরিবার, এদের পরিবার টেকে নাকি? আর ঘুষের টাকায় সংসার চালালে সংসারে শান্তি থাকে না, আর দেখবে এদের ছেলে মেয়েও মানুষ হয় না। কে বলে হয় না? টাকা দিয়ে তো আজকাল বাঘের দুধও পাওয়া যায়, আর টাকা ছাড়া কি এখনকার যুগে ছেলে মেয়ে মানুষ হয় নাকি? দেখো গিয়ে
এই ঘুষখোরও দিব্যি ঘুষ খেয়ে শান্তিতেই ছিল। থাকুক, আমি বাবা কখনোই ঘুষের টাকা নেওয়ার কথা চিন্তাও করতে পারি না। আমার প্রতিটা টাকা সৎ পথের উপার্জন, সৎ কাজের উপার্জন, এবং এটা নিয়ে আমি অহংকার করি। সাদিক, চোরের দশ দিন আর গৃহস্থের এক দিন, এই কথাটা তো সবার জন্যই প্রযোজ্য সমানভাবে, ঠিক না সাদিক? হ্যাঁ প্রযোজ্য। এখন লাইট নেবো, ঘুমাবো। শুয়ে বললাম, লাইটটা নেবো, লাইটটা নেবো না। কোনো কৌশলই তো কাজে আসছে না, বুঝতেই পারছি না। সাদিকের কি আসলেই ঘুষের টাকার প্রতি কোনো লোভ নেই, নাকি এসব শুধু আমাকে দেখাচ্ছে? ওদিকে কাল তো চেয়ারম্যান স্যারের কাছে রিপোর্ট জমা দিতেই হবে, কি করবো তাহলে আমি এখন? হলো এটা নেবাও? হ্যাঁ নেভাচ্ছি। এত সময় লাগতেছে কেন ভাই? তাড়াতাড়ি পাঠাও না ঠিকানাটা, পাঠাও। আচ্ছা ঠিকানাটা কি ভাই এখনই দেব না পরে? না না এখনই তো দিব। তাহলে এত দেরি করতেছে কেন ভাই? ঘুমাই গেল নাকি? না অন্য কোনো সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা আমি নিজে একবার কল দিই। ও দিমু কেমনে, মোবাইল তো লক করা। আল্লাহ আমার মনে আশাটা পূরণ করো। মেসেজটা যেন আসে, ভাই ঠিকানাটা তুমি মিলাই দিও। মোবাইলে তো তালা মারা, ভাই নিশ্চয়ই আমার আশায়। না না আমার আশায় না, মোবাইলের আশায় বসে আছে। দেখি আমাকে দাও তো মোবাইলটা। ধুর, লকই খোলা যাচ্ছে না। কপাল আমার, ভাইয়ের ঠিকানা তাহলে আর আমি পাবো না? পাবে মনেই পাবে। মন্ডা ভাই যখন দেখবে তুমি তার বাসায় যাওনি, তখন সে আবার ফোন দিবে, তখন তুমি তার থেকে ঠিকানাটা জেনে নিবে। ব্যাস, আমার আর ভালো লাগে না। ভাইরে খুঁজতে কেন তো বাধা? এক বাধা পান না হইতে হইতেই আরেক বাধা আসে, কেন যেত বাধা বুঝি না। ভেঙে পড়ো না মনি, তুমি না মাশরাফি জুনিয়র? মাশরাফিরা তো সব বাধা পেরিয়ে সামনে গিয়ে যায়, তুমিও সব বাধা পেরিয়ে জয় করবে মনি। কি জানি কিছু করবো? আমি জানি কি করব। আগে মোবাইলের লকটা খুলতে হবে। কেমনে খুলবা, কোনো উপায় আছে? গুগলে তো সবই আছে। দেখি আমি দাদুভাই ফোনটা নিয়ে আসি, ওখান থেকে আমি গুগল করে দেখি। চার্জও তো শেষ, লাল দাগ দেখাচ্ছে, বন্ধই হয়ে যায় কি না? আচ্ছা তাড়াতাড়ি চলো, আগে চার্জ দিতে হইব। চার্জ না থাকলে তো দেখি তোর মোবাইলটা বন্ধই হয়ে গেল, ব্যাটারিটাই মনে হয় খারাপ, চার্জও থাকে না। না থাকলে নাই, আগে চার্জের ব্যবস্থা করতে হইব, চলো।
মানিক 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 উঠোস না কেন? ওঠ, মাল ডেলিভারি দিতে হইব না, ঘুমাইলে চলবো? যাইতাছি। ডেলিভারি নাম্বারটা দিতেছি, মোবাইলে তুইলা ল। ও আব্বা, আপনাকে কইছিলাম না আমার মোবাইলটা একটু সমস্যা হইতাছে। তখন মাল ডেলিভারি দিবি কেমনে? ওইনে গিয়া ফোন দিতে হইব না? ডেলিভারি যারে দিমু তারে আপনি ফোন দেখাইয়া দেন, আমি যে ঠিকানা বুঝা তারে মাল ডেলিভারি দিলেই তো হইছে নাকি? মেজাজটা দিলি খারাপ করে, ফোনটা ঠিক করে রাখবি না? বা মানিক যেটা কয় হেডে কিন্তু কয়, আজ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? আপনি কোন, আপনি আমার ঠিকানাটা কোন, আমি লিখতেছি। ২৭৫/৬, ফোন নাম্বার 0182। হ, চিনছি, কাম হয়ে যাব। সাবধানে থাকিস রে বাপ, পুলিশ কিন্তু ঘুরতেছে চারপাশে। ফোন ব্যবসা ব্যবসায়ী, সেটা ছোট বড় যেমনই হোক, সব ব্যবসারই একটা বাধা থাকে। এই যে আমগো শুটকির ব্যবসায় চান্দা দিতে হয়, ভপ্তা দিতে হয়, এমনি আমগো ব্যবসা তো ওই একটাই বাধা, পুলিশ। কিন্তু আবার পুলিশ, পুলিশ কেমনে? আগে ক, তুই আমারে কতটুকু ভালোবাসস? আব্বা, কতটুক ভালোবাসি সেটা কইতে পারুম না, কিন্তু আপনার লেগে জান দিয়ে দিন। জান দিতে হইব না রে, তুই খালি পুলিশের চোখ ফাঁকিয়ে দিয়ে আমার এই কামটা কইরা দে, তাইলে বুঝমু তুই আমার বেটা, আমার রক্ত তোর শৈলে বইতেছে। আব্বা, আমার শরীরে যে আপনার রক্ত বইতেছে হেডে আমি প্রমাণ করে দেবো, দেখেন। এসব মোবাইল কি করে ঠিক করতে হয় জানিস? পরপর তিনবার উপরে ছুঁড়ে মারতে হয়, ক্যাচ ধরবি, তাহলে মোবাইল ঠিক হয়ে যাবে। কি কি কইতেছেন আপনি এগুলা কেন স্যার? তোর বিশ্বাস হচ্ছে না? এই দেখ, দেখাচ্ছি। 1 2 3 8